1996 সালে প্রসূতি মায়ের সেবা যোগ করে এই হাসপাতালের নামকরণ করা হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। আমার সম্পৃক্ততা তখন থেকেই প্রথমে লাইফ মেম্বার হিসেবে এবং পরে দুইবার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে, তারপরে ভাইস প্রেসিডেন্ট এবং সেই থেকে অদ্যাবধি প্রতিবারেই ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এই হাসপাতালের কর্মকাণ্ডের সহিত সম্পৃক্ত আছে। তখন পরিকল্পনা আসে মেডিকেল কলেজ খোলার জন্য। পরিষদ পরিচালনা পরিষদের সব সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় মেডিকেল কলেজ খোলার জন্য এবং তার প্রয়োজনে হাসপাতালকে বর্ধিত করা হয় এবং 300 বেডের মা শিশু ও জেনারেল হাসপাতাল করা হয় এবং তখন পুনরায় দরখাস্ত করা হয় এবং মেডিকেল কলেজ শুরু করার অনুমতি পাওয়া যায়। এই সময় কার্যকরী পরিষদের সকলের অনুরোধে আমি তখন অনারারি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে মেডিকেল কলেজের দায়িত্বভার গ্রহণ করি। এরপরে 50 জন ছাত্র নিয়ে মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় এবং পর্যায়ক্রমে ছাত্র সংখ্যা বৃদ্ধি হতে হতে বর্তমানে ছাত্র সংখ্যা 110। আমরা সম্পূর্ণ সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষার মেধাক্রম অনুযায়ী ছাত্র ভর্তি করে থাকি এবং আমাদের পর্যাপ্ত শিক্ষক থাকার কারণে এখানে লেখাপড়ার মান অনেক উন্নত। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণের পর থেকে অদ্যাবধি আমি কলেজের অ্যাডভাইজার হিসেবে কাজ করে আসছি এবং বর্তমানে আমি কলেজের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান পদে নিয়োজিত।